আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাকিস্তানি মাদ্রাসায় ভয়াবহ বোমা হামলা। ইসলামী বিদ্বেষী মনোভাব প্রকাশ করে চরম চাপের মুখে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি পণ্য বয়কট করতে তুর্কি জনগণের প্রতি আহ্বান জানিয়েছে এরদোগান। সিরিয়ায় বিদ্রোহী প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা, নিহত 50। যুদ্ধবিরতি নিয়ে মার্কিন মধ্যস্থতাও মানল না আজারবাইজান আর্মেনিয়া। ভারতের সঙ্গে কার্গিল যুদ্ধে পাকিস্তানের কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ইয়েমেনের ড্রোন নিখুঁতভাবে আঘাত হানল সৌদি বিমানবন্দরে। ফরাসি পণ্য বর্জন না করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। সবগুলো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতি মুহূর্তের আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পাকিস্তানের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী বোমা হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। পেশোয়ারের এই হামলায় আহত হন কমপক্ষে 100 জন। হতাহতের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী বলে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8:30 দিকে দীর কলোনির স্পেন জামায়াত মসজিদ, যা স্থানীয় শিক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হয়, সেখানে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায় বিস্ফোরণে ভবনটির প্রার্থনার সামনের অংশ পুরোপুরি ধসে পড়েছে, বিভিন্ন স্থানে শুধু ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশ। ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াকার আজিম বলেন, মাদ্রাসায় কোরআনের ক্লাস চলাকালীন বিস্ফোরণ ঘটে, সেখানে কেউ একটি ব্যাগ রেখে গেছেন বলে বার্তা সংস্থা AFP-কে বলেন তিনি। শিক্ষার্থীদের বেশিরভাগ 20 থেকে 25 বছর বয়সী। প্রাথমিক প্রতিবেদনে সেখানে উন্নত বিস্ফোরক যন্ত্র IED ব্যবহার করা হয় বলে জানা গেছে। নৃশংস এই হামলায় এখনও কোনো সন্ত্রাসী গোষ্ঠীর দায় স্বীকার করেনি। ইতিমধ্যে ওই এলাকার আশপাশ ঘিরে রেখেছেন নিরাপত্তা কর্মীরা। বিস্ফোরণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। এদিকে হামলায় থমকে গেছে পেশোয়ারের স্বাভাবিক জনজীবন। হতাহতদের খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শনে গেছেন খাইবারের স্বাস্থ্যমন্ত্রী তাইমুর সালিম। তীব্র নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী শিবলি ফারাজ বলেন, যারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদের সঙ্গে মানবতার কোনো সম্পৃক্ততা নেই, তাদের যে কোনো মূল্যে পরাস্ত করব। হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং দেশটির বিরোধী দলের নেতারা। এদিকে ইসলাম বিদ্বেষী মনোভাব প্রকাশ করে চরম চাপের মুখে রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ম্যাক্রোর কঠিন সমালোচনা করছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েব এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর সেই তালিকায় যোগ হলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের নামও। তার মতে, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুনকে সমর্থন করে ম্যাক্রো চরমপন্থীদের উৎসাহিত করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের বন্ধুরা মিলে একটা ঘৃণার আবহ তৈরি করছে, এর আঘাত গিয়ে পড়ছে সাধারণ মুসলিমদের উপর। কয়েকজন চরমপন্থী একটা কাজ করছে, এজন্য বিশ্বের 190 কোটি মুসলিমকে অপমান করা হচ্ছে, তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হচ্ছে, এর ফলে চরমপন্থীরাই উৎসাহিত হবেন বলে তিনি জানিয়েছেন। তবে অন্যান্য আরব দেশগুলোর মতো ফ্রান্সের পণ্য বয়কটের পথে এখনই হাঁটছে না ইরান। এ নিয়ে দেশটির ধর্মীয় নেতারা এখনও কোনো ফতোয়া দেননি, বরং রাজনীতিবিদ থেকে ধর্মীয় নেতারা ম্যাক্রোর অযৌক্তিক অবস্থা নিয়ে সোচ্চার হয়েছেন। তারা বলেছেন, আর কার্টুন প্রকাশ করা উচিত হবে না। ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অযথা ও অর্থহীন শত্রুতা করছে ফ্রান্স। ফ্রান্সের শিক্ষক স্যামুয়েল পেটে ক্লাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন দেখে মতপ্রকাশের অধিকার ব্যাখ্যা করেছিলেন। এরপর তাকে হত্যা করে 19 বছর বয়সী এক চেচেন যুবক। এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। এরপর ম্যাক্রো বলেছেন, তার দেশ এই ধরনের কার্টুন ছাপানো থেকে বিরত থাকবে না। এদিকে ফরাসি পণ্য বয়কট করতে তুর্কি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন এরদোগান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে বক্তব্য দেওয়ায় ফরাসি পণ্য বর্জন করতে তুরস্কের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
গতকাল সোমবার এক বক্তব্যে জনগণকে উদ্দেশ্য করে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফরাসি পণ্যের বিজ্ঞাপন প্রচার এবং এ দেশটির পণ্য কেনা থেকে বিরত থাকুন। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট তার দেশে ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশে অব্যাহত থাকবে বলে বক্তব্য দেওয়ার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ম্যাক্রনের উত্তেজনা তুঙ্গে ওঠে। এরদোগান ম্যাক্রনকে মানসিক রোগী বলে আখ্যায়িত করেন। তুর্কি প্রেসিডেন্ট সোমবারের বক্তব্যে তার আগের কথার পুনরাবৃত্তি করে বলেন, ফ্রান্সে ইসলামের বিরুদ্ধে আক্রমণ ও রাসেলের অবমাননা দেশটির সেই নেতার উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে যার মানসিক চিকিৎসা প্রয়োজন। ফার্সি পত্রিকা শার্লি অ্যাবদো সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও কূটনৈতিক রীতিনীতির মাথা খেয়ে ঘোষণা করেছেন, তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে। ফরাসি প্রেসিডেন্টের এই ইসলাম অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্বক্ষোভে ফেটে পড়ছে। ইরান সহ বহু মুসলিম দেশে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে এবং ম্যাক্রনকে তার ইসলাম বিদ্বেষী বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে সিরিয়ায় বিদ্রোহী প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা, নিহত 50। সিরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের এক প্রশিক্ষণ শিবিরে বিমান হামলায় 50 জনেরও বেশি বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। সোমবারের এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সবশেষ ঘাঁটি হল ইদলিব প্রদেশ। তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ফাইডাক আল শামের সংগঠনটির সামরিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে। সোমবার এই প্রশিক্ষণ কেন্দ্রটি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়। ফাইডাক আল শামের মুখপাত্র ইউসেফ আহমদ জানান, নিহতদের মধ্যে ওই প্রশিক্ষণ শিবিরের নেতারাও রয়েছেন। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় 56 জন নিহত ও প্রায় 50 জন আহত হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র দেশ রাশিয়া এই হামলা চালিয়েছে বলে ধারণা করছে সিরিয়ার অবজারভেটরি। এদিকে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন মধ্যস্থতাও মানল না আজারবাইজান আর্মেনিয়া। মার্কিন মধ্যস্থতায় সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি আবার লঙ্ঘন করছে আজারবাইজান এবং আর্মেনিয়া। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর দুপক্ষ পরস্পরকে দায়ী করছে। গত রোববার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ই বেইগানের সঙ্গে আজারবাইজান এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করার পর এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। গতকাল সোমবার স্থানীয় সময় সকাল 8টায় যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করে দুপক্ষ। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আর্মেনিয়ার সেনারা নাগর্নো কারাবাখ অঞ্চলের দুটি গ্রামে ব্যাপক গোলাবর্ষণ করে। তবে সীমান্ত নিয়ে দেশের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে সজাগ রয়েছে বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে আর্মেনিয়ার সামরিক বাহিনী অভিযোগ করেছে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ পর আজেরি সেনারা তাদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবশ্য আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান দাবি করেছেন তার দেশ শক্তভাবে যুদ্ধবিরতি মেনে চলছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সহকারী হেকমত জেভ বলেছেন, এবারও আর্মেনিয়ার পক্ষ থেকে বর্তমান যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। এছাড়া রাশিয়ার মধ্যস্থতায় আগের দুটি যুদ্ধবিরতি আর্মেনিয়াই প্রথম লঙ্ঘন করছিল। এদিকে ভারতের সঙ্গে কারগিল যুদ্ধে পাকিস্তানের কোনো লাভ হয়নি বলে মন্তব্য করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ভারতের সঙ্গে কারগিল যুদ্ধে পাকিস্তানের কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। 1999 সালের এই যুদ্ধের দায় সরাসরি পাকিস্তানের সেনা কর্মকর্তাদের উপর চাপিয়ে দিলেন তিনি। দুই দশক পর কারগিল যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেকই প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, তিনি এই যুদ্ধ চাননি, তাহলে কেন ভারতের সঙ্গে কারগিলে লড়েছিল পাকিস্তান? বালুচিস্তানের কোয়েটায় 11 বিরোধী দলের এক সমাবেশে সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, কারগিল লড়াইয়ে পাকিস্তানকে টেনে নিয়ে গিয়েছিল দেশের কয়েকজন সেনা জেনারেল। শরীফ বলেন, কারগিলের শতাধিক পাকিস্তানি সেনার মৃত্যুর জন্য দায়ী দেশের ওই সব সেনা জেনারেলরা। তারাই পাকিস্তানকে কারগিল যুদ্ধের দিকে এগিয়ে দিয়েছিল। পাহাড়ের চূড়ায় আমাদের সেনারা খাবার না পেয়ে, অস্ত্র না পেয়ে মারা গেছে। আজও আমার সে কথা মনে পড়লে মানসিক যন্ত্রণা হয়। তাদের ত্যাগ দেশের কোনো কাজে লাগেনি। উল্লেখ্য, 1999 সালের তৎকালীন জম্মু ও কাশ্মীরের কারগিলে 3 মাস ধরে চলা যুদ্ধে পাকিস্তানি সেনাদের কারগিল থেকে সরিয়ে দেয় ভারত। নওয়াজ শরীফ আরও বলেন, কারগিল যুদ্ধের পেছনে যারা ছিল তারাই এই ওই বছর 12 অক্টোবর আচমকা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে। পারভেজ মুশারফ ও তার সঙ্গীরা তাদের ব্যক্তিগত স্বার্থে দেশে সামরিক আইন লঙ্ঘন করে।
এদিকে ইয়েমেনের ড্রোন নিখুঁতভাবে আঘাত হানলো সৌদি বিমানবন্দরে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত নেতারা সেনারা সৌদি আরবের আসির প্রদেশের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। সৌদি জোটের বিমান হামলার জবাবে ইয়েমেনি সেনারা এই হামলা চালায়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার ড্রোন হামলার কথা জানান। তিনি বলেন, হামলায় ইয়েমেনে তৈরি এক স্কোয়াড্রন সামান্ত 3 ড্রোন ব্যবহার করা হয়েছে। জেনারেল সারি বলেন, ড্রোনগুলো প্রত্যাশিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে। তিনি বলেন, সৌদি আরবের সামরিক আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের মুখে এই ধরনের হামলার পুরো অধিকার ইয়েমেনি সামরিক বাহিনীর রয়েছে। গতকাল দিনের প্রথম ভাগে হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোনের সাহায্যে হামলা চালায়। এই অভিযানে ইয়েমেনে তৈরি কাসেফ 2 কম্ব্যাট ড্রোন ব্যবহার করা হয় বলে জানিয়েছেন জেনারেল সারি। এদিকে ফার্সি পণ্য বর্জন না করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী মন্তব্যের জের ধরে ফার্সি পণ্য বর্জন না করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স। উগ্র সংখ্যালঘুদের পক্ষ থেকে এই বয়কট ভিত্তিহীন বলে জানিয়েছে ফার্সি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি জানায়, কাতার, কুয়েত ও জর্ডানের কিছু দোকান থেকে এরই মধ্যে ফার্সি পণ্য সরিয়ে ফেলা হয়েছে। এছাড়াও সিরিয়া, লিবিয়া ও গাজা উপত্যকায় দেখা গেছে বিক্ষোভ। শ্রেণীকক্ষে মহানবীর কার্টুন দেখানোর পর এক স্কুল শিক্ষককে হত্যার ঘটনায় ম্যাক্রোর মন্তব্যের পরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ফ্রান্স কখনোই কার্টুন প্রদর্শন বন্ধ করবে না। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ফরাসি পণ্য বর্জনের দাবিতে টুইটারে হ্যাশট্যাগ জনপ্রিয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতেই রোববার আনুষ্ঠানিক বিবৃতিতে ফরাসি পণ্য বর্জন বন্ধের আহ্বান জানালো ম্যাক্রো প্রশাসন। আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন।